নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দোসরা মার্চ দু হাজার বাইশ বুধবার লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির বড় ধরনের প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির ভিডিওটিতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলি ভিডিওটি খুব ছোটো পরিসরের তৈরি করি ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে দেখুন আমি যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি এটি যারা দেখছেন নিজ দায়িত্বে আপনার ভিডিওটি দেখুন কারণ এই যে পাঁচ রাশির কথা বলবো এই পাঁচ রাশি কাল লটারি কিন্তু পাবে বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাপ্তি কিন্তু হতে চলেছে কত অ্যামাউন্টের অর্থভাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর দেখুন প্রথমে আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে আমি প্রতিদিন দিনের শুভ সময় আপনাদেরকে জানাই রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাই এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি এর টার্গেট নাম্বারটাও কিন্তু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু ফল কিন্তু দিবে এর সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে থাকি দিনের রাহুকাল যে সময় যে কোনো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করবেন না আপনি লটারি কাটছেন কিন্তু লটারি লাগছে না বা আপনার কয়েকটা নাম্বারের জন্য এক দুটো নাম্বারের জন্য আপনার হয়তো বড় ধরনের টাকা আপনার কিন্তু মিস যাচ্ছে তখন ইস এ নাম্বারটা যদি আমি কাটতাম তাহলে হয়তো আমার লেগে যেত এটা কোনো ব্যাপার নাই আপনার ক্ষেত্রে জন্ম ছকে আপনার লটের যোগ আছে কি যদি থাকে সেটা কোন বছর আছে কোন সময়ে আছে এটা কিন্তু দেখা একান্তই দরকার আপনার হস্তরেখাতে রাহু গ্রহ আপনার হস্তরেখাতে শনি গ্রহ বুধ গ্রহ শুক্র গ্রহ কেমন পজিশানে আছে আর এটা কিন্তু একান্ত দেখা দরকার যদি আপনার জন্মছকে রাহু বুধ শুক্র শনি যদি আপনার জন্মছকে যদি প্লেসমেন্ট ভালো হয় আপনি নিশ্চিত রূপে কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু পাবেন অর্থাৎ আপনি পঞ্চাশ হাজার টাকাও পেতে পারেন আবার পঞ্চাশ লক্ষও পেতে পারেন আবার পাঁচ হাজারও পেতে পারেন আবার পাঁচশো টাকাও পেতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব আপনার পঞ্চম ভাব আপনার ধনভাব আপনার সফলতার ভাব এই ভাবগুলো কিন্তু একান্তই দেখা দরকার দেখুন যারা লটারি কাটছেন না আমি আবারও বলবো তারা নিজের জন্ম ছকটা একবার হলো যাচাই করে নিন তারপরে আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন দেখুন কার ভাগ্যে হঠাৎ কি ঘটে আপনি কি জানেন ভাগ্য কিন্তু শেষ কথা বলে দেখবেন আপনি যত পরিশ্রম করছেন তার থেকে যদি ভাগ্য আপনার সাথ দেয় খুব কম পরিশ্রমে কিন্তু আপনি মহা কোটিপতি কিন্তু হতে পারেন এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে আপনার ভাগ্য চক্রের উপর আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার রাশিভিত্তিক শুভ সময় রাশিভিত্তিক টার্গেট নাম্বার যে নাম্বারগুলো আপনার বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে এবং যোগ এবং নক্ষত্র এবং কাল দেখুন আগামীকাল দিনটি হচ্ছে বুধবার দুটি নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করছে একটি ধনিষ্ঠা নক্ষত্র একটি শতবিশা নক্ষত্র দুটি নক্ষত্র একটি মঙ্গলের নক্ষত্র একটি হচ্ছে রাহু নক্ষত্র খুব দুর্দান্ত নক্ষত্র রাহু নক্ষত্র শতবিশা নক্ষত্র এই দুইটি নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগটি আছে শিব যোগ খুব দুর্দান্ত যোগ আগামীকাল যে যোগটি আছে হচ্ছে শিব যোগ এই নক্ষত্র এবং শিব যোগ অর্থাৎ যে পাঁচ রাশির কথা বলছি এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে এবং আপনার জন্ম ছকে যদি লটারি যোগ থাকে আপনি কিন্তু আগামীকাল লটারি কাটুন সেক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা বাড়বে এবং আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে একটু জন্য মিস যাচ্ছে আপনারা রাহু কবচ পরিধান করুন রাহু কবচ আপনাদের কি হবে লটারি লাগানোর সম্ভাবনাটা বৃদ্ধি করবে লটারি লাগবেই এটা আমি কখনো দাবি করব না কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের বাড়বে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লাভ আপনাদের কিন্তু হবেই হবে এবার আপনাদেরকে আমি একে একে জানাই যে আপনারা কোন কোন রাশির লোক মানুষ আগামীকাল লটারিতে প্রাইজ পেতে চলে প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের যে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা চোদ্দো আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার পাঁচ এবং আপনাদের লাকি নাম্বার নয় দ্বিতীয় যে রাশি মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার চার এবং আট তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময়টা বেড়েছে নটা বারো মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে টার্গেট নাম্বার ছয় এবং আপনাদের ক্ষেত্রে তিন চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং সাত আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সব শেষ যে রাশির কথা আমি বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রাহু সময়টা রাহু সময়টা আপনাদের যে সময়টা দাঁড়িয়েছে খুব এই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন সকাল দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট রাহুকাল অর্থাৎ এই সময় কোনো আপনারা লটারি বা শেয়ার মার্কেট এগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না এবং শুভ সময়টা যেটা আপনাদের দাঁড়িয়েছে সকাল সাতটা থেকে নটা ঊনপঞ্চাশ আরেকটি আপনার দাঁড়িয়েছে দুপুর দুটো আটচল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সবশেষ যে রাশির কথা বলবো পাঁচ নম্বর যে রাশি যে রাশি সৌভাগ্যশালী হতে চলেছে আগামীকাল সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের যে লাকি নাম্বারটা সেটি হচ্ছে আপনাদের এক এবং নয় এবং আপনাদের যে টার্গেট নাম্বারটি আপনাদেরকে বললাম এক এবং নয় এবং আপনাদের যে শুভ সময় যে সময় আপনারা লটারি কাটবেন সেটা হচ্ছে সকাল সাতটা আঠেরো মিনিট থেকে আপনার দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সাতটা আঠেরো মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন বড় ধরনের প্রাপ্তি কিন্তু হবে কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্র অনেকে কাটছেন ফেটাফ হয়ে গেছে লটারি কাটতে কাটতে আপনি একবার হলো নিজস্ব জন্মছকটা ছকটা অ্যানালাইসিস করে নিন আপনার জন্মছকে লটারির যোগ আছে কিনা অনেকে থাকেই না বা অনেকে লটারি কাটতেই থাকে এক্ষেত্রে আমি বলবো যদি আপনার জন্মছকে লটারির যোগ না থাকে তাহলে কিন্তু আপনি লটারি কাটবেন না অর্থাৎ এখানে অহেতুক অর্থ কিন্তু আপনার অপচয় কিন্তু হবে তো ভিডিওটি প্রিয় দর্শক বন্ধু এ পর্যন্ত এবং আপনাদেরকে আবারও বলছি নিজ দায়িত্বে আপনারা লটারি কাটুন এবং রাহু কবচটা আপনারা পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা আমি বারবার এই কথাটা বলে থাকি রাহু হচ্ছে কলিযুগের রাজা এই রাহু কিন্তু আপনাদেরকে অর্থ হঠাৎ প্রাপ্তি যে কোনো কিছু হঠাৎ ঘটানো এটা কিন্তু টোটালটা নিয়ন্ত্রণ করে কিন্তু রাহু আপনার জন্মচকে রাহু গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ শনি গ্রহ এবং পঞ্চম দ্বিতীয় একাদশ নবমের কানেকশানগুলো দেখা দরকার ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ